हे गाइज वेलकम टू आरियन स्क्रिप्ट आजकेर भिडियो सबाइके स्वागत। चारिदिके काली पुजो एवं दिवाली जेटा सबाई सेलिब्रेट करछे सेटा शुरू हये गेछे, ताई आबार जानाई धन्यवाद सपोर्ट करार जोन्नो। सबाइके शुभ दीपावली। और एकटा जिनिस तोमादेर जानिये दिई, देखो भिडियोगुलो अनेक सकाले बानाई एवं शिड्यूल परवर्तीकाले चेंज हयेछे, सुतरां अजाचित क्रिटिसिजम करो ना, माने करतेई पारो, माने सेटा कोनो ब्यापार ना। आमि बोले दिलाम जेहेतु एटा लाइव भिडियो ना, लाइव होले बोलते ठीक आछे, बाट भिडियोटा अनेक सकाले बानाते हय तो सेई शिड्यूलटा माथाय आछेई आमादेर जे चेंज हयेछे। बाट हाँ कमेंट आमरा लिखी ना, बिकज आमरा जानी आमादेर जारा भिउयार रयेछो तारा अलरेडी कमेंट करेछो, अनेके भालोभाबे बोलेछो, थैंक यू। आमरा जानतामई सेटा निये चले एलाम। एबार शिड्यूलटा एकबार बोले दिई, शिड्यूल निये किछु बक्तव्य आछे सेटाओ शुनिनि, शुधु शिड्यूल नय तो मोहनबागानेर खेलाटा शिड्यूल किन्तु परिवर्तन हयेछे एबं सेटा जेटा देखा जाच्छे जे 28 तारिख कालके जे खेलाटा आछे सेटा गोकुलामेर सेमिफाइनाल गोकुलम वर्सेस चट्टग्राम हाउनी, खेलाटा 7টার সময় হবে সন্ধ্যাবেলা। এই খেলাটা আগে হওয়ার কথা ছিল, সেটা কালকে একমাত্র সেমিফাইনাল মোহনবাগান নামছে কিন্তু 29 তারিখ মোহনবাগান ভার্সেস তেলেঙ্গানা। এই খেলাটা করা হয়েছে 29 তারিখে এবং সন্ধ্যা 7টার সময় হবে, স্টেডিয়াম তো একই। আর যেটা ফাইনাল করা হয়েছে সেটা 31 অক্টোবর করা হয়েছে, আগে এটা চেঞ্জ হয়েছে 30 ছিল, বাট এটা যেহেতু সেমিফাইনালটা শেষ হচ্ছে 30 তারিখে একটা 29 তারিখে একটা রেস ডে, 31 তারিখে হচ্ছে তার মানে শেখ কামাল কাপের ফাইনাল। সুতরাং আপাতত এটাই চেঞ্জ এসছে। আচ্ছা ফাইনালটা হবে 6টার সময় বাংলাদেশ টাইম, 3টে যেটা বললাম 3টেই বাংলাদেশ টাইম। এটা দেখো শিডিউল নিয়ে একটা কথা এটাই বলার আছে, যেহেতু শিডিউল নিয়ে অদ্ভুত দৃশ্য তোমরা দেখতে পাবেন এখন, হয়তো আমি ওই জন্য আটকে গেলাম। তো যেটা শিডিউল নিয়ে বলা আছে, দেখো গোকুলামের যে ম্যাচটা আছে আমার মনে হয় চেঞ্জ করলে বেটার হতো, যেহেতু গোকুলাম আগের দিনই খেললো, মাত্র একটা দিন রেস্ট পাচ্ছে। আর গোকুলাম তোমরা জানো সবচেয়ে শেষ অ্যাডিশন হয়েছে এই লিগটায়, মানে হঠাৎ করেই তাদের জানানো হয়েছে এই টুর্নামেন্টটায়, সুতরাং তারপরেই তারা গেছে। সুতরাং এটা নিয়ে গার্সিয়া বলেছেন যে এই মুহূর্তে কিন্তু প্লেয়ারদের ফিট রাখা একটু মুশকিল, কারণ সময় যেহেতু দুটো ম্যাচের মধ্যেই অন্তর খুবই কম এবং সেই জন্যেই কিন্তু এই অদ্ভুত সিচুয়েশানটা তারা পড়েছে। বাট কিন্তু গার্সিয়াকে এখানে একটা মনে হয় আমার কমপ্লিমেন্ট করা দরকার এবং সেই জন্যেই বলছি যে এই মুহূর্তে যে অবস্থা দলটার, মাত্র একটা চেঞ্জ করে রওয়ানান শুধু একটা ম্যাচে খেলেনি, বাকি কিন্তু পুরো টিমটা ধরে রেখেছে। জোসেফকে কিন্তু তারা বসিয়ে রেখেছে কারণ যেহেতু ইন্টারন্যাশনাল ডিউটি থেকে সবে ফিরেছে, তাই সুতরাং সেমিফাইনালে একটা উদ্বুদ্ধ লড়াই আমরা দেখতে পাবো, এটা আশাই করছি কালকে গোকুলামের ক্ষেত্রে। বাট ওই যে যেটা বললাম যে একটা রেস্ট ওদেরকে দিয়ে কালকে মোহনবাগানে খেলাটা করলে ভালো হতো, বাট ঠিক আছে আজকাইরা যেটা ডিসাইড করবেন সেটাই ফাইনাল। সুতরাং এটার পরে একটা জায়গায় চলে আসি, আবার একটা কাপ জিতলেন ইয়ান লয়ের মিনার্ভা পাঞ্জাব এসসি। ইয়ান লকে পার্সোনালি কংগ্রাচুলেট তো আমরা করেইছি, তোমাদেরকে এটা জানানো আছে। মিনার্ভা কিন্তু এটা আরেকটা যেটা ইন্টার টুর্নামেন্টগুলো হচ্ছে তার মধ্যে কিন্তু আরেকটা ট্রফি ঘরে তুললো মিনার্ভা পাঞ্জাব এসসি। প্রচুর আওয়াজ আজকে হবেই, তোমাদের একটু মেনে নিতেই হবে এই জিনিসটা, আমাদেরকেও এটাকে একটু আজকে অ্যাডজাস্ট করে নিতেই হবে। তার মধ্যে থেকেও কংগ্রেচুলেশন জানাই পুরো টিমকে, মিনার্ভা পাঞ্জাবে এবং অবশ্যই ইয়ান লকে। আগেও বলেছি টিমটা কিন্তু বেশ ভালো তৈরি হচ্ছে, সুতরাং আরেকটা ট্রফি নিজেদের ঘরে তুললো মিনার্ভা পাঞ্জাব এফসি। এবার আরেকটা কয়েকটা জিনিস এসছে যেটা মিটিংয়ের মধ্যে উঠে এসেছিলো, সেটা পরে আগে বলা হয়নি, সেটা তোমাদের জানিয়ে দিই। যেমন তোমরা অলরেডি জানো যে 30 তারিখ যে আই লিগটা শুরু হতে চলেছে নভেম্বরে, সেটা শিডিউল যেমন রয়েছে, সেখানে কিন্তু আই লিগ সেকেন্ড ডিভিশনে যে টিমগুলোকে তারা নির্ণয় করেছে সেটারও কিন্তু ঘোষণা অলরেডি হয়ে গেছে এবং সেটা নিয়েই তোমাদের জানিয়ে দিই। আমাদের কলকাতা থেকে কিন্তু 3টে টিম যাচ্ছে, যেহেতু জানো ভবানীপুর মোহামেডান তো যাচ্ছে এবং এটিকে রিজার্ভ থাকে এই সেকেন্ড ডিভিশনে, সুতরাং ওরা খেলছে। কারণ টিমের যে লিস্টটা আছে সেটা তোমাদের একবার জানিয়ে দিই যে কারা কারা রয়েছে এই মুহূর্তে। ভবানীপুর মোহামেডান যেমন বললাম আগেই, লোন স্টার কাশ্মীর এফসি আছে, এআরএ এফসি আছে, এনজিআর ফুটবল ক্লাব জম্মুর, এবং তারপর আছে এফসি বেঙ্গালুরু ইউনাইটেড, কিকস্টার্ট এফসি কর্ণাটকা, এফসি কেরালা, গাড়ওয়াল এফসি, এটা ছাড়াও কিন্তু আছে এইউ রাজস্থান এফসি। এটা ছাড়া তোমাদের বলি রিজার্ভ যারা টিম খেলে আইএসএলের যে টিমগুলো আছে তাদের মধ্যে আছে জামশেদপুর, বেঙ্গালুরু, এটিকে এফসি গোয়া, কেরালা ব্লাস্টার্স, চেন্নাইয়ান এফসি, মুম্বাই সিটি এফসি, হায়দ্রাবাদ এফসি। এছাড়াও কিন্তু পাঞ্জাব এফসি যে রিজার্ভ টিম আছে তারা খেলবে। এআইএফএফ একটা নিজেদের একটা যে টিম রয়েছে ডেভেলপমেন্ট টিম, সেটাও কিন্তু ইনক্লুড করতে চাইছে এবছরে, সুতরাং সেই টিমটা পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে যে কোন টিমটা আসছে। এটা ছাড়াও কিন্তু সন্তোষ ট্রফির যে ফাইনাল রাউন্ডটা আছে সেটা কিন্তু জানুয়ারিতে শুরু হতে চলেছে, তার দুটো গ্রুপও কিন্তু অলরেডি ভাগ হয়ে গেছে। অবশ্যই সাউথ জোন থেকে দুটো টিম এখনও আসা বাকি আছে, সাউথ জোনকে দুটো গ্রুপে ভাগ করা হয়েছে এ আর বিতে, তাদের যে চ্যাম্পিয়ন হবে এ আর বি তারা পরবর্তীকালে জয়েন করবে। সেই খেলা শুরু হবে নভেম্বরে, ফাইনাল রাউন্ড সন্তোষ ট্রফি শুরু হবে কিন্তু জানুয়ারি মাসে, সেইটা সম্বন্ধে তোমাদের একটু জানিয়ে দিই। গ্রুপ এতে পড়েছে দিল্লি সার্ভিসেস, আগেরবারের চ্যাম্পিয়ন আছে। গ্রুপ এতে ঝাড়খণ্ড আছে এ জোনে, মানে সাউথ জোন থেকে গ্রুপ এতে যে চ্যাম্পিয়ন হবে সেই গ্রুপে থাকবে, এছাড়া থাকবে মেঘালয়। গ্রুপ বিতে চলে আসে, এছাড়া আছে ওয়েস্ট বেঙ্গল, পাঞ্জাব, ग्रुप बी थाकবে साउथजोन থেকে যে চ্যাম্পিয়ন হবে এছাড়া গোয়া আর মিজোরাম ফাইনাল হবে কিন্তু 23শে জানুয়ারি সুতরাং এদিকে আমাদের নজর থাকবে পরবর্তীকালে আর তার আগে তো সাউথজোনে খেলাটা শুরু হয়ে যাবে নভেম্বর থেকে সেটার দিকে আমরা চোখ থাকবো অল্প একটু ভিডিও ছিল গাইজ থ্যাংক ইউ ফর ইয়োর সাপোর্ট যে সাপোর্টটা তোমরা করছো হ্যাপি দিওয়ালি সেফ দিওয়ালি ভালো করে কাটাও সেফ থেকো নিজে আনন্দ যেন অন্যের দুঃখের কারণ না হয়ে যায় একটু সাবধানে থেকো সবাইকে সাবধানে রেখো মজা করো মস্তি করো আমাদের তরফ থেকে আপাতত বিদায় লাইক कमेंट शेयर अवश्य करबे और सबसक्राइब करे निओ एई शुभ दिने जेखाने जाक आर बोललाम ना तो सबसक्राइब करे आर बेल आइकन क्लिक करते भुलो ना जानो अशुभर बिदाय शुभ आशा